এবার জানাবো বাজার পরিস্থিতি। আলু পেঁয়াজের চড়া মূল্যে বিপাকে ক্রেতা, প্রশাসনের অভিযানেও কমছে না দাম। আরও খবর জানাতে এই মুহূর্তে নওগাঁ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন আর রশিদ চৌধুরী। হারুন, রাকিব, আসলে দীর্ঘদিন পরে বলা চলে যে নওগাঁর যারা ক্রেতা আছেন তাদের কিছুটা হাসি আমরা লক্ষ্য করেছি তাদের মুখে, কারণ দীর্ঘদিন পরে আসলে নওগাঁর বাজারে প্রত্যেকটি যে পণ্যদ্রব্য আছে সেগুলোর দাম আসলে কমতে শুরু করেছে। আজকের বাজার যদি আমি বলি, এইখানে আলু আজকে বিক্রি হচ্ছে, যদিও বা এটি পাইকারি বাজার, আলু বিক্রি হচ্ছে দেশি যে আলুটি সেটি 60 থেকে 62 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনার যেটি হল্যান্ডার আলু বলা হয়, বড় জাতের যে আলু, সেই আলুটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এই পাইকারি বাজারে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 112 থেকে 113 টাকা কেজি, যেগুলোর দাম কিন্তু গত এক সপ্তাহ আগে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেশি ছিল, আজকে সেগুলোর দাম কমে এসেছে। এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা বলছেন যে সরকার যেহেতু আমদানি শুরু করেছে, বিশেষ করে আলু আমদানি শুরু করেছে, এই আলু আমদানির পরপরই কিন্তু মূলত এই আলুগুলোর দাম কমতে শুরু করেছে। এছাড়া আসলে অন্যান্য সবজির কথাও যদি আপনাকে বলি, যে শীতকালীন যে সবজিগুলো সেগুলোর ক্ষেত্রেও বেশ সুখবর আছে, কারণ বেগুন, যেই বেগুন গত সপ্তাহে 50 টাকা কেজি ছিল সেই বেগুন কিন্তু আজকে এখানে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পালং শাক 20 টাকা কেজি, 1 কেজি সিম কিনতে আপনাকে গুনতে হচ্ছে 70 টাকা, লাউ পাচ্ছেন একটি 20 টাকায়, এবং বরবটি শীতকালীন যে সবজি সেটি কিন্তু 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো বলা চলে যে মোটামুটি সবগুলো পণ্যদ্রব্যের দামই আসলে এখানে কমে এসেছে। আশা করা হচ্ছে যে নওগাঁ যেহেতু হচ্ছে আপনার সবজির একটি বড় জায়গা সবজি উৎপাদনের, সেই জায়গা থেকে যত শীতকাল পড়বে এই তার সঙ্গে সঙ্গে সবজির উৎপাদন বাড়বে, এবং এই যে পণ্যদ্রব্যগুলো আছে এগুলোর দাম কিন্তু আরও কমে আসবে, এমনটাই বলা হচ্ছে এখানকার বিক্রেতাদের পক্ষ থেকে। ধন্যবাদ হারুন। দর্শক, নওগাঁ থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছেন আমাদের সহকর্মী হারুন আর রশিদ চৌধুরী।